জনপদের মাননীয় সাংসদ মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। সাংস্কৃতিক অসম্ভব কৃতজ্ঞতা জানাচ্ছি। আরও উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এত কষ্ট করে ধৈর্য ধরে বসে আছেন। আমি সামান্য দুটো কথা বলবো আমি স্যার সম্পর্কে। আমি আমার যখন চাকরি শুরু হয়, আমি যখন চাকরি শুরু করি তখন আমি চাকরি পেয়েছিলাম। স্যার তখন থানায় কিছুদিন ছিলেন। আমি স্যারের কাছ থেকে কিন্তু একবারে আসামি কীভাবে কোর্টে প্রেরণ করতে হয়, কীভাবে আসামি ধরতে হয়, বা একটা আসামি ফরওয়ার্ডিং কীভাবে লিখতে হয়, একটা চার্জশিট কীভাবে লিখতে হয়, একটা ফাইনাল রিপোর্ট কীভাবে লিখতে হয়, স্যার কিন্তু আমাকে ধরে ধরে শিখিয়েছেন। স্যার শুধু আমার সিনিয়র অফিসার না, স্যার কিন্তু আমার এই চাকরি জীবনের গুরুও। আমি স্যারকে কিন্তু অলওয়েজ কিন্তু আমি অনেকের সাথে কিন্তু গল্প করে বলেছিও স্যারকে কিন্তু আমি গুরু বলে সম্বোধন করি বা গুরু বলে জানি। আমার চাকরি জীবনের প্রথমেই কিন্তু আমি স্যারকে পেয়েছি। তারপর স্যার কিন্তু নিজের পারিবারিক কারণে বা নিজের কারণে স্যারের সিঁড়িতে চলে গেছেন, একজন এক্সপার্ট হিসেবে আমাদেরকে সবাইকে কিন্তু সহযোগিতা করছেন। তো স্যারের শুধু স্যার শুধু আমাদের স্যার নয়, স্যার কিন্তু আমাদের জন্য একটা আদর্শ। স্যার আমাদেরকে যে আমাদেরকে চাকরি করার যে কাজগুলো আমাদেরকে শিখিয়েছেন, আমরা সেই শিক্ষায় আমরা নিজেদেরকে যদি অধিষ্ঠিত করতে পারি, আমরা জনগণের কাতারে নিজেদেরকে দাঁড় করাতে পারবো। জনগণ আমাদেরকে ভালো মানুষ হিসেবে আমাদেরকে জানবে। স্যারের আদর্শে আমরা আদর্শিত হয়ে যাতে আমরা চাকরি জীবন যাতে পার করতে পারি, আমি স্যারের কাছ থেকে সেই দোয়া চাচ্ছি। আর একটা কথা না বললে নয়, আমি কিন্তু ফিল্ড ওয়ার্কটা একটু আমি কিন্তু কিন্তু চেয়ারে বসে কাজ করাটা একটু বেশি অপছন্দ করি। ফিল্ডে একটু দৌড়াদৌড়িটা পছন্দ বেশি করি। তো আমি ফিল্ডে দৌড়াদৌড়ি করতাম, আর স্যার যেটা আমার কাজ যেটা ইভেন আমার ইন্সপেক্টর তদন্ত সাহেবের কাজ যেটা আমাদের অফিসারদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলে, অর্থাৎ মামলার সিডিপিডি আমাদের অনেকে হয়তো বুঝবেন না, যারা হয়তো কেসের সাথে সংযুক্ত আছেন তারা জানবেন, মামলা সিডিপিডিগুলো স্যার সব অফিসের সাথে ওয়ান টু ওয়ান কথা বলে কিন্তু সেগুলো শেষ করতেন। অর্থাৎ আমার কাজগুলো কিন্তু স্যার করতেন, আমরা একটু বাইরে দৌড়াদৌড়ি যখন বেশি করতাম। তো স্যারকে এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, যে জন্য আমাদের থানার কাজগুলো আমরা খুব আপডেট রাখতে পেরেছি এবং আমরা জনগণের জন্য আমরা কাজ করার যে আমাদের আগ্রহ মনোবল আছে বা আগ্রহ আছে সেটা আমরা করার চেষ্টা করতে পারছি। আর কাজ করতে গিয়ে স্যারের মনে যদি কোনো দুঃখ যদি স্যার পেয়ে থাকেন, স্যার আমাদের অফিসারদের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে স্যার আমি আপনার শিষ্য হিসাবে আমি স্যার করজোড়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আর আমাদের জন্য স্যার দোয়া রাখবেন। আপনি এখান থেকে চলে গেলেও কিন্তু চলে যাচ্ছেন না স্যার, কারণ আপনার সহযোগিতা সবসময় আমাদের লাগবে। কারণ যে ফরেন্সিক যেসব রিপোর্ট বা ফরেন্সিক যেসব সহযোগিতা, সেই সহযোগিতা পাওয়ার জন্য আপনাকে আমার সবসময় লাগবে। এবং আইনগত যেগুলো যেগুলো আমাদের সমস্যা পড়তে হয়, যে স্যারের কিন্তু আইনগত জ্ঞান কিন্তু বিশাল। স্যারের কাছ থেকে এই স্যার আপনার কাছ থেকে ফোনে আমরা এগুলো জানবো, আপনাকে প্রায় সময় আমরা ডিস্টার্ব করবো। আপনি স্যার আমাদেরকে সেই সহযোগিতা করে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে। স্যার আপনি যেখানে থাকেন না কেন, যেখানে যান না কেন, আপনি পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন, আপনি সবসময় ভালো থাকুন, এই দোয়া করি। আপনি আমাদের জন্য দোয়া রাখবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।